জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদুর আমন্ত্রণ গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ ঘিরে উত্তেজনা পুলিশের সঙ্গে বচসা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুর থানার শিমুলডাঙ্গায় মৃত গৃহবধূর নাম শ্রাবণী মণ্ডল তিনি বেসরকারি একটি নার্সারি স্কুলে শিক্ষিকা ছিলেন স্বামী প্রাণকৃষ্ণ মণ্ডল কর্মসূত্রে সৌদি আরবে রয়েছেন বলে জানা গেছে মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ শ্বশুর বাড়িতে দীর্ঘদিন ধরে অত্যাচার করা হতো শ্রাবণীর ওপর এবং এদিন মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা পুলিশ মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় মৃতার শ্বশুর শাশুড়ি দুজনকে গ্রেপ্তার করে শক্তিপুর থানার পুলিশ এবং বৃহস্পতিবার তাদের আদালতে পাঠায় ঘটনা ওদের ঝুট ঝামেলা হয়ে মেয়ে একবারে দুই জোরে ফেলে রেখেছিল দিয়ে আমরা যেই দেখছি দুই জোরে ফেলে রাখা আছে আচ্ছা তারপর যে ওইখানে তার আগে পুলিশ চলে এসেছে আমরা যাওয়ার আগে পুলিশ ছিল পুলিশ থাকা ওখানে পুলিশ আবার ডেড বডি তুলে নিয়ে আসে এবং গলায় প্রচুর দাগ গলায় প্রচুর দাগ মানে পায়ে শরীর পায়ে মেলা দাগ আছে নৃশংসভাবে হত্যা করেছে করিয়ে আমরা যখন জানতে পারি বিকাল তিনটে পনেরোই যে তোমার মেয়ে ঘরে খেল লাগিয়ে রাত খেল লাগিয়ে বসে আছে এবার আমরা ওখান থেকে এসে দেখি মৃত অবস্থায় পড়ে আছে এবং দূরের মধ্যে এবং ওকে গলায় প্রচুর দাগ হাতে পায়ে প্রচুর দাগ নৃশংসভাবে অত্যাচার করে তাকে মারা হয়েছে এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে আমি আমি চাই আসল যে আসামি তাদের অপরাধী তাদের শাস্তি হোক